অতিমারি পরিস্থিতিতে বিশ্বের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই প্রেক্ষাপটে স্ট্রিট লাইব্রেরি বই প্রেমীদের কাছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে শিশুদের শৈশব তরুণের যৌবন ও বার্ধক্যের ধূসরতাকে রঙিন আনন্দময় ও আলোকিত করার প্রচেষ্টায় যাত্রা শুরু পাটুলি স্ট্রিট লাইব্রেরির প্রতিষ্ঠাতা কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বৌবাজার শাখার ইংরেজির শিক্ষক কালিদাস হালদার উদ্দেশ্য শিশুদের শৈশব ফিরিয়ে ও তাদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা তাদেরকে সামাজিক করে তোলা ও এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করা লাইব্রেরি শুরু হয় কালিদাসবাবুর বড় ছেলের পকেট খরচের জমানো পয়সা দিয়ে কিংশুক হালদার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল পার্ক স্ট্রিটের দশম শ্রেণীর ছাত্র শ্রী কুমকুম হালদার লাইব্রেরি সাজানো ও পাঠকদের সঙ্গে সেতু বন্ধনে সর্বক্ষণের সঙ্গী আসলে বইয়ের প্রতি ভালোবাসা থেকেই এই লাইব্রেরি পরিবারের যাত্রা শুরু সেই আগেকার দিনের যে দাদু দিদিমারা যে গল্প শোনাতো সেই ধরনের তো এখনকার দাদু দিদিমারা সেরকম স্টক বোধহয় সম্ভবত নেই হ্যাঁ তো এখনকার ছেলে মেয়েরাও মানে সেই জন্য আর রাত্রিবেলা তারা স্বপ্নে সেই ঘুম পড়িয়ে দেখে না হ্যাঁ তারা মানে প্রত্যেক দিন একটা টেনশন নিয়ে কালকে স্কুল আছে টিউশন আছে রেজাল্ট আছে ভালো রেজাল্ট করতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে কারণ সত্যি পায়ের তলার জমিটা তো শক্ত করতে হবে কিন্তু এই সমস্ত করতে গিয়ে কোথায় তাদের মানে শৈশবটা বোধহয় হারিয়ে যাচ্ছে হ্যাঁ তো আমার মনে হয় মানে বই হয়তো তাদেরকে সেই জায়গাটা মানে সেই অভাবটা পূরণ করতে পারবে একুশে ফেব্রুয়ারি দু হাজার একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পঞ্চাশ থেকে সত্তর জন শিশুর উপস্থিতিতে পাটুলির সত্যজিৎ রায় পার্কের পাশে ফুটপাথের এক মুদি দোকানে যাত্রা শুরু এই লাইব্রেরির দোকানের সামনে একটি ফ্রিজে রাখা হয় শতাধিক শিশু পাঠ্য উপযোগী ইংরেজি গল্প উপন্যাস ও কবিতার সম্ভার এগুলি মূলত ব্যক্তিগত সংগ্রহ থেকে দেওয়া দোকানের ভেতরে একটি র্যাকে কয়েকশো বাংলা বইয়ের সম্ভার ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে ফেলুদা বোমকেশ মেতিন শ্রীকান্ত হরেক রকমের বই উদ্দেশ্য শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা ও তাদের কল্পনার জগৎ ফিরিয়ে আনা বর্তমানে বইয়ের সংখ্যা আড়াই হাজারেরও বেশি একটি নিজস্ব স্টলে গড়ে উঠেছে লাইব্রেরিটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমস্ত দোকানদার রিকশাওয়ালা ও শুভ সম্পন্ন স্থানীয় মানুষজন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র বাল্যকালে ন বছর বয়সে মেদিনীপুর থেকে কলকাতায় আসার পথে মাইলস্টোন দেখি ইংরেজি সংখ্যা শিখেছিলেন সম্প্রতি বিদ্যাসাগরের দুশোতম জন্মজয়ন্তী পালিত হল এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে কালিদাসবাবুর আশা প্রত্যেকটি এলাকায় মাইলস্টোনের মতো ছোট ছোট স্ট্রিট লাইব্রেরি গড়ে উঠুক কেবল শপিং মল ক্যাফে ও ফাস্টফুড স্টলের সংখ্যা বৃদ্ধি নয় আর্থিক শ্রী বৃদ্ধির জন্য গড়ে উঠুক অন্তত দুশো পথ লাইব্রেরি